বন্যায় বিধ্বস্ত হওয়ার পাঁচ বছরেও জামালপুরের বকশীগঞ্জের হাজিরপাড়া বাঙালপাড়ায় নতুন ব্রিজ নির্মাণ হয়নি এতে ভোগান্তি পোহাতে হচ্ছে দশটি গ্রামের প্রায় পঞ্চাশ হাজার মানুষকে তবে দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন এলজিইডি কর্মকর্তা জামালপুরের বকশীগঞ্জ সংবাদদাতা জি এম ফাতিউল হাফিজ বাবুর তথ্য ছবিতে জানাচ্ছেন নাদিরা সুলতানা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার দু হাজার উনিশ সালে বিধ্বস্ত হয় জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার গাজীরপাড়া থেকে বাঙালপাড়া গ্রামের সড়কের বৃষ্টি এর পূর্ব পাশে গাজীরপাড়া বাজার আর পশ্চিম পাশে বাঙালপাড়া উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের অবস্থান বৃষ্টি বিধ্বস্ত হওয়ায় অসহনীয় দুর্ভোগ পাচ্ছেন স্থানীয় প্রায় পঞ্চাশ হাজার মানুষ বিশেষ করে বর্ষাকালে ছয় কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় তাদের দীর্ঘ পাঁচ বছরেও নতুন করে ব্রিজ নির্মাণ না হয় খুব জানান এলাকাবাসী সকল শ্রেণীর স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের বেশি সমস্যা হয় আর স্কুল কলেজে যেতে পারে না পড়ার সময় লেখাপড়ার ব্যাঘাত ঘটে সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ মানে ভোগান্তির মধ্যে আমাদের এখান থেকে বসন্ত করে যেতে সময় লাগে মাত্র বিশ মিনিট এই বিষটা না থাকার কারণে এখান থেকে অনেক ঘুরে যেতে হয় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে এতে আমার অনেক অসুবিধা হয় এই বৃষ্টি যদি হয় তাহলে এই গাজীপুর এলাকার অনেক জনগোষ্ঠী উপকৃত হবে। এই ভোটার আমার কথা বলছি, এই রিদাবাত করছি। এই তো কবি কষ্ট হয়তাছে। 5 কিলো ঘুরে যান আগে কামলাউতো পাওয়া যায় না। সব ফসল হই লাঙ্গর פורছে মে। এই פורছে মে এই ফসল গিনাCategoryID নিjate 5 মাইল ঘুরে নি জান না ভালো গ্রাম দিয়ে এক কর বট তলে দিয়ে সদরবাড়া দিয়ে বাড়িতে আসা। দুর্ভোগ নিরসনে দ্রুত ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন এলজিইডি এই কর্মকর্তা। গাজীপুরা, রাস্তায় গাদিরপাড়া বাজারের পূর্ব পাশে পশ্চিম পাশে যে ব্রিজ ছিল দুই হাজার নাই ওটা ভেঙে গেছে বা ওখানে বিরাট হয়ে ওটা বিলীন হয়ে গেছে এটা পরবর্তীতে আমরা এই দুই মাস আগে আমাদের পিটি স্যারকে নিয়ে ওখানে পরিদর্শন করি পিটি স্যার বলছেন যে এটা ভবিষ্যতে এই কাজটা সম্ভব হবে ব্রিজটা করার জন্য আর উনি চেষ্টা করতেছেন আমরা আশা করতেছি এক বছরের মধ্যে বৃষ্টির দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে অবিলম্বে ব্রিজ নির্মাণ করা হবে এমন প্রত্যাশা নাদিরা সুলতানা আর টিভি